আজকে আমরা সকালবেলা এখন নিউ ইয়র্ক ছেড়ে আমরা ওয়াশিংটন ডিসির দিকে চলে যাচ্ছি। আর আমরা গত 4 দিন যে হোটেলে থাকলাম, এই হচ্ছে হোটেল নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার হোটেল, 18 তলায় আমাদের রুম। এই দেখুন বাইরেটা কেমন দেখা যাচ্ছে আমাদের রুম থেকে। এই হচ্ছে পুরো হোটেলটা আমাদের। এই ছিল হোটেলের ওয়াশরুমটা, আর এইদিকে একটা ওয়ার্ড্রবের মতন ছিল, তার ভেতরে আপনার আয়রন বোর্ড সব কিছু ছিল। টাইম টু চেক আউট ফর ওয়াশিংটন ডিসি, বাস দুপুর 12টায়, সব কিছু আমরা রেডি। আমরা এখন ব্রেকফাস্ট করব বাইরে, ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করবো। ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করবার পরে তারপর আমরা বাস স্টেশনে যাব। ম্যাকডোনাল্ডসে বারবি ব্রেকফাস্ট আইটেম অর্ডার দিয়ে দিয়েছে, এখন বারবি ইজ ওয়েটিং ফর দ্য ডেলিভারি। এখন খাবার এখান থেকে ডেলিভারি হবে। বারবি নিয়ে তুই এদিকে আসবি তো, বারবি তুই বলবি যে আমরা নিয়ে নিচ্ছি, আপনি আমার হাতে দিয়ে দিন। বারবি ওর ব্রেকফাস্ট আর আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এলো। 3টে বার্গার আছে, একটা কফি আছে, একটা মিল্ক আছে, আর একটা হ্যাশ ব্রাউন আছে, কফি না এটা চকলেট মিল্ক। আচ্ছা চকলেট মিল্ক। আচ্ছা সব মিলিয়ে আমাদের পড়লো হচ্ছে $20 মতো। গতকাল যখন বাসের টিকিটটা কাটতে এসেছিলাম তখন এই জায়গাগুলো আপনাদের দেখিয়েছিলাম, আর আজকে এসে গেলাম আমরা ওয়াশিংটন যাবার জন্য। আমরা 3 জনের রেডি, 11:45 আমাদের রিপোর্টিং টাইম, এখন 11:42, আমরা 3 মিনিট আগে এসেছি। তো অলরেডি এখানে লাইন পড়ে গেছে, তবে বাসটা তো শুধু ওয়াশিংটন না, যাওয়ার পথে বাল্টিমোর আরও অনেক জায়গা হয়ে যাবে, তো সেই জন্য ফিলাডেলফিয়া বাল্টিমোর সব হয়ে যাবে। তো সিলভার স্প্রিংও আছে, তো সেখানকার লোকও এখানে আছে। তো এখন বাসে ওঠার টাইম। এই বাসেও কিন্তু নিয়ম হচ্ছে এই একটা ব্যাগ আর একটা হ্যান্ড লাগেজ, এছাড়া আর কিছু নিতে পারবে না, আর নিলেও সেটা আপনাকে ওজন অনুযায়ী ঠিক ফ্লাইটের মতোই আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। এই হচ্ছে আমাদের বাস ওয়াশিংটন ডিসি যাওয়ার। এখন সব লাইন আপ করে দাঁড়িয়েছি, আমরা এখন বাসে বোর্ড করব। তার আগে এই লাগেজ আমাদের নিচে যে লাগেজের জায়গা আছে সেখানে পাঠাতে হবে। টিকিট স্ক্যান হয়ে গেল, লাগেজ নিচে চলে গেল, এবার আমরা বাসে বোর্ড করব। পাবলিরা বসছে, এখানে বারবি আর আমি বসছে। বাস ছেড়ে দিল, এখন বাস হাটসান নদীর নিচ দিয়ে যাচ্ছে। আমরা এখন নিউ জার্সি হয়ে, আমরা এখন বাল্টিমোর হয়ে, আমরা এখন ওয়াশিংটন ডিসিতে যাব। বাসে খুব সুন্দর সুপার ফাস্ট ওয়াইফাই আছে। আমরা বাসে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছি, মোটামুটি 4 ঘন্টার মতন টাইম লাগবে। এখন আমরা নিউ ইয়র্ক থেকে অনেকটা বাইরে বেরিয়ে এসেছি, এখন নিউ জার্সির মধ্যে দিয়ে যাচ্ছি। অন্তত এই হাই রাইজের জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা হাঁপিয়ে উঠেছিলাম অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে থেকে, আর নিউ ইয়র্কটা এতটাই বেশি লাউড, এত চিৎকার চেঁচামেচি হই হট্টগোল। এত বছর ধরে নিউ টরন্টোতে থেকে, হোয়াইট অ্যান্ড কাম প্লেসে থেকে আমাদের খুব অসুবিধাই হচ্ছিল। বাসের জার্নি সত্যি খুব সুন্দর এই সমস্ত দেশে, কোনো জার্কিং নেই, কোনো কিছু নেই, মাখনের মতো রাস্তা চলে যাচ্ছি আমরা। দূরে নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছে, আমরা অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 20-30 কিলোমিটার বাইরে চলে এসেছি আমরা। আমার হাতে একটা চোট লেগে গেছে, তার জন্য ফিজিও চলছে, এবং তার জন্য আমি ড্রাইভ করতে একটু অসুবিধা হচ্ছে। অর্থাৎ আমরা টরন্টো থেকে ড্রাইভ করেই চলে আসতাম, আর আমি ইউএসএতে ড্রাইভ করাটা খুব মিস করছি অ্যাকচুয়ালি। নিউ ইয়র্ক থেকে আমরা প্রায় 2 ঘন্টা হলো বেরিয়ে এসেছি, এখন একটা নদী পেরোচ্ছি, এই মুহূর্তে বুঝতে পারছি না এটার নাম কী, তবে বেশ বড় এবং
ব্রিজের ব্রিজটাও অনেক লম্বা, এবং নিচ দিয়ে দেখছি জাহাজও যাচ্ছে, মানে ব্রিজের যা ব্রিজটা যত উঁচু আছে তাতে নিচ দিয়ে জাহাজও যেতে পারে। তো আমরা যে নদীটা পেরোলাম সেই নদীটার নামও দেলাওয়ার। তা আমি একজন সহ যাত্রীর কাছ থেকে শুনলাম যে এই শহরে নাকি কোনো ট্যাক্স নেই, কোনো ট্যাক্স দিতে হয় না এই শহরটাতে। মেয়র নাকি এই ঘোষণা করেছে যে কোনো ট্যাক্স দিতে হবে না, তাই জন্য অনেকে নিউ ইয়র্কে থাকে কিন্তু জিনিসপত্র কিনতে আসে এই শহরে যাতে কোনো ট্যাক্স না লাগে। অদ্ভুত না? দেলওয়ার থেকে বেরিয়েই আমাদের একটু বিশ্রাম করার জন্য 10 মিনিট টাইম দিল, বললো 10 মিনিট আপনারা বাইরে বেরিয়ে আসতে পারেন। অবশ্য আমাদের বাসের ভেতরেই ওয়াশরুম আছে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই যদি কিছু খেতে চান আর কি। একটা বাস টার্মিনাসের মতন, সেই বাস টার্মিনাসে এখন 10 মিনিটের একটা ব্রেক হলো। তো আমি একটু নাবলাম, যেহেতু এই সমস্ত রুটে কোনোদিনও আসিনি সেই জন্যই নাবলাম আর কি, নচেত নামার কোনো ইচ্ছা ছিল না, ভেতরেই ভালো ছিল। এই সব লোকই প্রায় বেরিয়ে একবার করে ঘুরতে আসে। এই হচ্ছে জায়গাটা, দেখি ভেতরে কি আছে। সাধারণত এখানে রেস্টুরেন্টগুলোই থাকে, এখানেও তাই, পপাইজ, ডানকিন, এই সমস্তগুলোই এখানে আছে। যেমন আমাদের অন্যান্য ভিডিওতে আপনি দেখেছিলেন যে আমরা যখন মন্ট্রিয়াল থেকে ফিরছি তখনও ঠিক কানাডাতে রাস্তার পাশে এইরকম বাস আড্ডাগুলো থাকে, এখানে সব রেস্টুরেন্ট পর পর করা থাকে, আপনি খাবার কিনে এখানে খেতে পারেন। এখানেও ঠিক তাই, একই রকম সমস্ত কিছু, বিশাল আয়তন, ভেতরটা এসি। 10 মিনিট হয়ে গেছে, আমি আর রিস্ক নিতে চাই না কারণ আমাদের ড্রাইভার এতটাই কড়া, 10 মিনিটের জায়গায় 11 মিনিট হলেও মনে হয় বাস ছেড়ে দিয়ে চলে যাবে, তাই জন্য চলে এলাম। দেখুন উনি বাস, আমাদের দুই বাসের ড্রাইভার, কি ম্যাডাম দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই সবুজ রঙের গেঞ্জি পাবলিও আছে, দু একটা ছবি টবি তুলতে আর কি। চলো ভেতরে চলো, আমাদের জন্য উনি 1 মিনিট করেছেন নাই যে উনি দাঁড়িয়ে আছেন, এখন ড্রাইভার চেঞ্জ হলো, মানে ম্যাডাম বাইরে এলেন। ভেতরে গিয়ে বসে পড়ি। এই হচ্ছে আমাদের বাস, সবাই প্রায় নেমে গেছে। বাকি বাইরে যা গরম, তুই বিশ্বাস করতে পারবি না বাইরে যা প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এখানে বোঝা যাচ্ছে না বাইরে মিনিমাম তুই গেলে 35-36, প্রচন্ড গরম। আরো একটা নদী আমরা পেরিয়ে গেলাম, সুন্দর দৃশ্য দেখি, আকাশ পুরো নীল, দুর্গাপূজা চলছে এরকম শরতের আকাশ। গাড়ি প্রায় 120-130 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ওয়াশিংটন পৌঁছে যাব। আমরা বাল্টিমোর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমরা প্রায় 3 ঘন্টা লাগলো বাল্টিমোর পৌঁছাতে নিউ ইয়র্ক থেকে। আমাদের নেক্সট বা শেষ স্টপ এখন ওয়াশিংটন। বাসটা অনেকটা ফাঁকা হয়ে গেল, কিছু লোক এখানে নেমে গেলেন, কিছু আবার উঠলো। ওয়াশিংটন ঢুকে গেলাম, এখন আউটস্কার্ট দিয়ে আমরা মেইন সিটির ভেতর দিকে ঢুকছি। আমরা ওয়াশিংটন বাস টার্মিনাসে ঢুকে গেলাম, এবার এখান থেকে নেমে আমাদের লাগেজ কালেক্ট করে আমাদের হোটেলের দিকে যেতে হবে। হোটেলটা এখান থেকে 3 কিলোমিটার। বাস থেকে নেমে যাই, এবার যে আছে আমাদের সুটকেস এখান থেকে কালেক্ট করি, একটাই সুটকেস আছে অবশ্য আমাদের। বেরিয়ে এলাম আমরা বাস থেকে,
লাগেজ কালেক্ট করা হয়ে গেল। এবার দেখি আমাদের ট্যাক্সি দেখে 3 কিলোমিটার, বেশিক্ষণ না, আর মিনিট 5-10 লাগবে। এটা হচ্ছে ওয়াশিংটন ইউনিয়ন স্টেশন বাস টার্মিনাল। আমরা একটু ভুল দিকে চলে যাচ্ছিলাম, আমাদের বললো যে উপরে না গিয়ে আপনি নিচে যান, ওখান থেকে আপনি ট্যাক্সি এবং বাস সবই পাবেন। আমরা ইউনিয়ন স্টেশনের ভেতর ঢুকে গেলাম। এই হচ্ছে ইউনিয়ন স্টেশন, এখান থেকে বাস, মেট্রো, ট্রেন, দূরপাল্লার ট্রেন সব এখান থেকে ছাড়ছে, ওয়াশিংটন ইউনিয়ন স্টেশন। আমাদের এখন ট্যাক্সি ধরবার জন্য চেষ্টা করছি। এত বিশাল বড় সব বিল্ডিং, চারিদিকে এত পথ যে গুলিয়ে ফেলছি। লিফটে করে আমরা গ্রাউন্ডে নেমে এলাম, এবার এখান থেকে ট্যাক্সি ধরতে হবে। ওকে, সবাই দৌড়চ্ছে যেহেতু স্টেশন, কারো বাস কারো ট্রেন সব ধরবার জন্য। পারবি ট্যাক্সিটা ধর? কোথায় কোথায় ট্যাক্সি পাবো দেখ। ওয়াশিংটন ডিসি ইউনিয়ন স্টেশন দিয়ে আছি আমরা, এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন অফিস আওয়ার অ্যাকচুয়ালি, তাই জন্য এত বেশি ভিড়, সব অফিস ফেরত লোকের ভিড় বেশি আছে। আর এটা তো একটা ট্রানজিট এরিয়া, এখান থেকেই নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং আরও আমেরিকার বিভিন্ন দিকে ট্রেনও যাচ্ছে। একবার স্টেশনটা দেখুন, কি অপূর্ব সত্যি, দেখবার মতন স্টেশন, কি বিশাল স্টেশন। আর ঠিক সেরকম সুন্দর স্টেশনটা, আর সেরকম সুন্দর কালার কম্বিনেশন, অপূর্ব। মানে এখনো পর্যন্ত ট্যাক্সি স্ট্যান্ড খুঁজে যাচ্ছি, বুঝতেই পারছেন যে কত বড় স্টেশন। আর চারদিকে শহে শহে এক্সিট আর এন্টারের জায়গা, তো তার সঙ্গে সঙ্গে এত লোক যাতায়াত করছে, আমাদের একটু অসুবিধা হচ্ছে প্রথম দিকে। অবশ্য এটাই, যদি 2-3 দিন যাতায়াত করা যায় তাহলে সব কিছুই জানা হয়ে যায়। তো আমরা ফার্স্ট স্ট্রিট, মেট্রো, বাইক সব দেখতে পাচ্ছি। তো আমাদের একজন বললেন যে ট্যাক্সি স্ট্যান্ড এই দিকে, এবার দেখা যাক ট্যাক্সিতে যাই না বাসে যাই না মেট্রোতে যাই, যেটাতে পাবো সেটাতে চলে যাব, আমাদের কার্ড যেখানে অ্যাকসেপ্ট করবে সেখানে চলে যাব। এই আমরা বেরিয়ে গেলাম, কোন ট্যাক্সি পাই এবার। বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, এতটাই গরম, 36-37 ডিগ্রির মতো টেম্পারেচার আছে। ট্যাক্সি পেয়ে গেছি, 550C। ওকে, এটা নিয়ে নাও, এটাও নিয়ে নাও, আমার ব্যাগটা এটাও নিয়ে নাও, এটাও দিয়ে দাও তাহলে। ট্যাক্সিতে উঠে গেলাম আমরা, দেখাচ্ছে 10 মিনিটের মতন। গরমে আমরা পাগল হয়ে গেছি, এখানে যে এত গরম হবে ভাবতে পারিনি। মানে 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছিল, কিন্তু এখন দেখছি সেটা ফিল লাইক প্রায় 40-41 এর মতন দেখাচ্ছে।